বুথের ভেতরকে ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে, জোর স্লোগান উঠছে, চাকরি জোর স্লোগান উঠছে, ভুয়া স্লোগান। গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা এবং তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ বাবু, তিনি সকাল বেলায় হলদিয়ার একটি বুথে পৌঁছেছিলেন এবং সেই বুথে পৌঁছানোর পরেই কিন্তু সেখানকার বুথ সেক্রেটারি কিছুটা দূরে সেই এলাকার বেশ কিছু মানুষ তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ধরে, তার গাড়ি ঘিরে ধরেন এবং সেখান থেকে কিন্তু কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাঁটাও তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখনই হলদিয়ার ওই বুথ কেন্দ্রে পৌঁছেছিলেন এবং যারা বিক্ষোভ দেখিয়েছিলেন, যেটা বিজেপির দাবি যে ওই সমস্ত বিক্ষোভকারী তারা তৃণমূলেরই কর্মী সমর্থক এবং অভিজিৎ বাবু যেহেতু সকালবেলায় বুথ কেন্দ্রে গিয়েছিলেন বুথ কেন্দ্র পরিদর্শন করতে, সেই সময় তাকে তৃণমূলের কর্মী সমর্থক তারা ঘিরে ধরেন এমনটাই কিন্তু দাবি করতে দেখা গেছে বিজেপির পক্ষ থেকে। তবে তৃণমূলের পক্ষ থেকে বা যারা বিক্ষোভকারী তারা যেটা বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ওই এলাকায় সকালবেলা পৌঁছেছিলেন এবং যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা জানি বিক্ষোভকারীরা যেটা বলছেন যেহেতু তিনি পূর্বে বিচারপতি ছিলেন, চাকরি ক্ষেত্রে একাধিক রায় দিয়েছে এবং তারপর তিনি যেহেতু বিজেপি জয়েন করেছেন সেই যে বিক্ষোভ সেই যে ক্ষোভ সেই ক্ষোভকেই কিন্তু লক্ষ্য করে কার্যত গ্রামবাসী তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাঁটাও চোর চোর স্লোগান দিতে থাকেন। কার্যত তারা শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, তারা কেন্দ্রীয় দল বিজেপিকেও উদ্দেশ্য করে কিন্তু বলতে থাকেন, যারা বিক্ষোভকারী তারা বলছেন যে বিজেপি হাঁটাও অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাঁটাও, এমনটাই কিন্তু স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদেরকে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু নিরাপত্তা রক্ষী তিনি পেয়েছেন, তার যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তারা কিন্তু ওই বিক্ষোভকারীদের কাছ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বের করে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি বেশ কিছুটা শান্ত রয়েছে, তবে সকালবেলার যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু নিজেদের আয়ত্তে করতে পেরেছে এবং পরিস্থিতি যথেষ্ট শান্ত হয়েছে, ভোট দান পর্ব কিন্তু চলছে। দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হলদিয়া সহ তমলুক লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যেই বুথ কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বেরিয়েছেন। তবে সকালবেলা প্রথমেই তিনি হলদিয়ায় এই বুথে গিয়ে কিন্তু সেখানে বিক্ষোভকারীদের মুখে পড়তে হয়েছিল তাকে। তবে আপাতত কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়া সহ তমলুকের একাধিক জায়গায় তিনি বুথ পরিবর্তন করছেন, বুথের মধ্যে তাদের এজেন্ট বা বিজেপি এজেন্ট কোনোভাবে অসুবিধায় পড়ছে কিনা সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে। কোনো জায়গা থেকে বুথে তাদের যে পলিং এজেন্ট রয়েছে সেই এজেন্টকে বের করে দেওয়া হয়েছে কিনা সেই সমস্ত কিন্তু খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত হলদিয়া থেকে তমলুক কার্যত প্রত্যেকটা বুথে বুথে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দেখো তমলুক লোকসভা কেন্দ্রে সকালবেলায় প্রথম থেকেই আমরা দেখেছি যে নন্দীগ্রাম হলদিয়া তারপরে তমলুক একাধিক বুথ কেন্দ্রে কিন্তু বেশ কিছু ঝামেলার খবর ইতিমধ্যেই উঠে এসেছে। তবে তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম সেখানে কিন্তু যথেষ্টই এখনো পর্যন্ত যে পরিস্থিতি, গতকালকেই একজন বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে কিন্তু রণক্ষেত্র হয়েছিল গত পরশুদিন থেকে এবং আজকে সকালে ভোটের দিনকেও আমরা দেখেছি যে সেখানে একাধিক দিকে কিন্তু সেখানে বিক্ষুব্ধভাবে যে অশান্তি সেই অশান্তির খবর পাওয়া যাচ্ছে নন্দীগ্রামের একাধিক জায়গায়। সেখানে কোথাও তৃণমূল আক্রান্ত হচ্ছে, কোথাও বিজেপি আক্রান্ত হচ্ছে। বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে নন্দীগ্রামে সেখানে শামসাবাদ এলাকায় কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা স্থানীয় মানুষজন যারা একসঙ্গে গ্যাদারিং করেছিল তাদেরকে কিন্তু সরাতে কার্যত লাঠিচার্জ করতে হয়েছে কেন্দ্রীয় জওয়ানদেরকে। তবে আপাতত নন্দীগ্রামের পরিস্থিতি বেশ কিছুটা উত্তপ্ত রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি ময়না যে এলাকা সেই এলাকাতেও কিন্তু এখনো পর্যন্ত নির্বিঘ্নে ভোট চলছে। গতকাল রাত্রিতে কিছুটা অশান্তির খবর পাওয়া যাচ্ছিল, সকাল থেকে এখনো পর্যন্ত অশান্তির খবর নেই। তবে তমলুকের বেশ কিছু এলাকায় এখনো পর্যন্ত এজেন্টকে বসতে দেওয়া হয়নি, যেটা আমরা দেখেছি যে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি নিজেও দাবি করছিলেন তাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য তিনিও কিন্তু দাবি করছে যে তাদের এজেন্টকে অপহরণ করা হয়েছে। দেখো তোমাকে জানিয়ে রাখি এটা যে প্রথমবার অভিজিৎ গাঙ্গুলী তিনি বিক্ষোভের মুখে পড়ছেন সেটা কিন্তু নয়, এর আগেও আমরা দেখেছি যে একাধিক জায়গাতে
নিজের নির্বাচনী প্রচারে বেরিয়েও কিন্তু বিক্ষোভের মুখে পড়েছিল। তবে শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু তার নিজের কেন্দ্র নন্দীগ্রাম বিধানসভার মধ্যেই কিন্তু বিক্ষোভের মুখে পড়েছিল। অর্থাৎ এই যে একাধিকবার ভোট আবহে একাধিকবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তাকেও কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এবং রাজনৈতিক মহল যেটা মনে করছে যে রাজনীতির যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণেই কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ শুভেন্দু অধিকারী, এবং শুধু তাই নয়, শুধু বিজেপির যে বিক্ষোভের মুখে পড়ছে সেটা নয়, তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকেও দেখেছি তার নির্বাচনী প্রচারের সময় তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। অর্থাৎ একে অপরকে চোর চোর স্লোগান দেওয়া বা প্রার্থী সহ একাধিক নেতৃত্বকে লক্ষ্য করে বিক্ষোভ দেখানো, এটা কার্যত তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম থেকে শুরু করে তমলুকের যে একাধিক বিধানসভা কেন্দ্র রয়েছে অধিকাংশ বিধানসভাতেই এই ধরনের ঘটনা কিন্তু কার্যত তমলুকের যে রাজনীতি সেই রাজনীতির একটা স্ট্র্যাটেজি হয়ে দাঁড়িয়েছে। ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে, জোর স্লোগান উঠছে, চাকরি জোর স্লোগান উঠছে, ভুয়া স্লোগান। ব্যাপক বিক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভোটের শুরুতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা এবং তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। অভিজিৎ বাবু তিনি সকালবেলায় হলদিয়ার একটি বুথে পৌঁছেছিলেন এবং সেই বুথে পৌঁছানোর পরেই কিন্তু সেখানকার বুথ সেক্রেটারি, কিছুটা দূরে সেই এলাকার বেশ কিছু মানুষ, তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ধরে, তার গাড়ি ঘিরে ধরেন এবং সেখান থেকেই কিন্তু কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাঁটাও তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখনই হলদিয়ার ওই বুথ কেন্দ্রে পৌঁছেছিলেন এবং যারা বিক্ষোভ দেখিয়েছিলেন, যেটা বিজেপির দাবি যে ওই সমস্ত বিক্ষোভকারী তারা তৃণমূলেরই কর্মী সমর্থক, এবং অভিজিৎ বাবু যেহেতু সকালবেলায় বুথ কেন্দ্রে গিয়েছিলেন বুথ কেন্দ্র পরিদর্শন করতে, সেই সময় তাকে তৃণমূলের কর্মী সমর্থক তারা ঘিরে ধরেন, এমনটাই কিন্তু দাবি করতে দেখা গেছে বিজেপির পক্ষ থেকে। তবে তৃণমূলের পক্ষ থেকে বা যারা বিক্ষোভকারী তারা যেটা বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ওই এলাকায় সকালবেলা পৌঁছেছিলেন, এবং যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা জানি বিক্ষোভকারীরা যেটা বলছেন, যেহেতু তিনি পূর্বে বিচারপতি ছিলেন, চাকরি ক্ষেত্রে একাধিক রায় দিয়েছে এবং তারপর তিনি যেহেতু বিজেপি জয়েন করেছেন, সেই যে বিক্ষোভ, সেই যে ক্ষোভ, সেই ক্ষোভকেই কিন্তু লক্ষ্য করে কার্যত গ্রামবাসী তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাঁটাও চোর চোর স্লোগান দিতে থাকেন। কার্যত তারা শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, তারা কেন্দ্রীয় দল বিজেপিকেও উদ্দেশ্য করে কিন্তু বলতে থাকেন, যারা বিক্ষোভকারী তারা বলছেন যে বিজেপি হাঁটাও, অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাঁটাও, এমনটাই কিন্তু স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদেরকে।